আমি ওনাকে ফেসবুকে আমার বান্ধবী আলাপ হয়েছিল, তারপর থেকে বন্ধুত্ব, তারপর থেকে ভালোবাসা সম্পর্ক, আমাদের দু বছরের রিলেশনশিপ। ওনার সঙ্গে আমি আমাকে এখন বিয়ে করতে চায় না, প্রতিশ্রুতি দিয়েছিল বিয়ে করবে, এখন বিয়ে করতে চায় না। এই জন্য আমি মানে বাড়ির লোককে জানিয়েছি, বাড়ির লোক আমাকে বলেছে যে আমার ছেলে জীবন থেকে চলে যাও, তার বিনিময়ে তুমি যত টাকা চাও তোমাকে দেওয়া হবে। কিন্তু আমি টাকা নিতে চাই না, আমি ওর সঙ্গে থাকতে চাই, ওর সঙ্গে আমি দেখা করতে চাই। ও আমার সব কিছু ফেসবুক আইডি বন্ধ করে দিয়েছে, মোবাইল বন্ধ করে সিমটা খুলে রেখেছে, ওর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছি না। আজকে কী করছে? আজকে আমি ধর্ম দিতে এসেছি ওর সঙ্গে, যতক্ষণ না দেখা তখন আমি এখানে ফিরি। জিজ্ঞাসা করেছি তো বলছে যে মা ও আমার জাস্ট বান্ধবী, আমি বান্ধবীর সাথে কথাবার্তা বলেছি, মিশেছি, কিন্তু এইভাবে আমাকে ফাঁসাচ্ছে আমি এটা বুঝতে পারিনি বা ফাঁসাবে আমি এটা ভাবতেও পারিনি, কিন্তু এরকম কোনো কিছুই ওর সঙ্গে আমার হয়নি। চলো 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 চলো